এবং এ পরিপ্রেক্ষিতে আপনার গোটিয়া পঞ্চায়েতর আন্ধ্র সরকার 2,500 টাকা লেখে পেনশন দৌড়ে আজকে ঘরে ঘরে দৌড়। এবং কমার কুমার রড়া দোড়া কন্ডা দোড়া সবু যেকোন জাতি লোক তাঁর আশ্রম স্কুলে পাঠ পড়ুন এবং তাঁর মা না যেদিন সে জয়েন করব তাঁর মা না 15,000 টাকা তাঁর মা বাপা দৌড়। আম ওড়িশা সরকার কেবল আদিবাসী সার্টিফিকেট আদিবাসী সার্টিফিকেট মেলবা তহসিল অফিসকে মাছ মাছ করে দৌড়ুচ্ছে আমল বাধ্য হয়ে আন্ধ্র যাচ্ছে সেইঠে যাবার 10 মিনিট ভিতরে তাঁর জাতি সার্টিফিকেট মিলছে এবং সেটা জয়েন হচ্ছে যেকোন জাতি হোক জয়েন হলে 15,000 টাকা তার মা বাপা পায়। অঙ্গনবাড়িতে আমি অন্ডা কেমতি দৌড়ছে কম দৌড়ছে আমার ছতুয়া আমি তো ছতুয়াটি দৌড়ছে কুকুর খাবে গাই মানুষ দেওয়া হচ্ছে গাই মানুষ দেওয়া হচ্ছে ছতুয়া তাকে অন্ডা তা প্লস ক্ষীর দৌড় অন্ডা সাংে ক্ষীর দৌড় এবং এ পরিপ্রেক্ষিতে আমার লোক যাচ্ছেন পেনশন আনি 500 থেকে 1,000 টাকা যাচ্ছেন যাবে 25-30 কিলোমিটার ব্যাঙ্ক ট্রেকিং উঠে মিনিমাম 25-30 কিলোমিটার উঠেবে সেটাই আ ভিতরে তাঁর কিছু সুবিধা না পেনশন কিন্তু আন্ধ্র সরকার 2,500 তাঁর ঘরে আনি দৌড় আমার 5 কিলো চাউল চাউল কাহু মিলুছি কাহু মিলুনি সে রাস্তা যাইকি আনি আন্ধ্র সরকার কোন করছে আনি ঘরে ঘরে পৌঁছাচ্ছে ঘরে ঘরে পৌঁছাচ্ছে। মুঁ আপনার পাইন পয়েন্ট কাছে উঠাচ্ছি আমি সেটা কেতে অবহেলার লোক অনেক এবং কাহিঁকি আম সরকার আম কর্তৃপক্ষ সেইঠে এটাক করুনাহাঁতে তাঁর বড় বড় হোল্ডিং তাঁর মুখ্যমন্ত্রীর মারা যাইছে কোটে ওড়িশা ভিতরে ফাটুছি নেই সবু গাঁরে ওয়াইস রাজ্য তাঁর মুখ্য জগন মোহন কর সেইটা সবু গাঁরে তাঁর দিয়ে তাঁর পট বড় হোল্ডিং মারা যাই এবং সেইঠে জগন মোহনকর গোটে জগনমোহনকর গোটে প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে জগনমোহন সে গোটে প্রোগ্রাম চলছে তাঁর জগনমোহন বলি গোটে প্রোগ্রাম চলছে সেটা সবুদিন আসিকি সে প্রোগ্রাম করছেন আর সরকার করি রাস্তা কাম করছেন পিবার পানি পানি করছেন বিভিন্ন প্রকার তাঁর যোজনা মানে সেইটা করা যাচ্ছে এবং গোটে প্রশ্ন করেছিল হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ সম্পর্কে শক্তিমন্ত্রী অনুরোধ করবে কি কোরাপুট জেলা কোটিয়া গ্রাম পঞ্চায়েত আন্ধ্র সরকার এক হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ করছেন কি ওড়িশা ভিতরে আন্ধ্র সরকার কেউ কোম্পানি টেন্ডার দিয়েছেন এই প্রকল্প পাই রাজ্য সরকার সহমতি প্রকাশ করেছেন কি এতে নিমন্তে ওড়িশা কত পরিমাণ জমি আন্ধ্রকে দিয়া যাইছে কেউ সরকারি অধিকার উক্ত প্রকল্প সমীক্ষা করেছিলেন কোটিয়া গ্রাম পঞ্চায়েত গ্রামপুঞ্জ কোটিয়া গ্রামপুঞ্জ বিবাদ বিবাদীয় সত্ত্বে কিভাবে কেউ পরিস্থিতিতে আন্ধ্র সরকারকে প্রকল্প নির্মাণ অনুমতি দিয়া যায় এরা হল কিছু কোরাপুট জেলা কোটিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ধ্র সরকার কৌশল হাইড্রোজ প্রজেক্ট নির্মাণ করুনাহাঁতি ওড়িশা ভিতরে আন্ধ্র সরকার কৌশল কোম্পানি টেন্ডার দেওয়া সরকার জ্ঞানসারে না এইভাবে কৌশল প্রকল্প পাই রাজ্য সরকার সহমতি প্রকাশ করে না
ଏବଂ ଓଡ଼ିଶାର କୌଣସି ଜମି ଆଶ୍ରୟ ଦିଆଯାଇ ନାହିଁ। କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ସେ ରାଜ୍ୟ ସରକାର ଆନ୍ଧ୍ର ସରକାରକୁ କୌଣସି ପ୍ରକାର ଗୋଟିଏ ଗ୍ରାମପୁଞ୍ଜ ମଧ୍ୟରେ ନିର୍ମାଣ କରିବାକୁ ଅନୁମତି ଦେଇନାହାନ୍ତି। ତେଣୁ ଏଭଳି କୌଣସି ପ୍ରକଳ୍ପ ସମୀକ୍ଷା ସରକାରୀ ଅଧିକାରୀମାନେ କରିନାହାନ୍ତି। ଏଠାରେ ସୂଚନା ଯୋଗ୍ୟ ଦିଆଯାଇପାରେ ଯେ ଆନ୍ଧ୍ର ସରକାର ପ୍ରଦେଶ ଚାରିଗୋଟି ପମ୍ପ ଷ୍ଟୋରେଜ ପ୍ରକଳ୍ପ ପାଇଁ ଆଦାନୀ ଗ୍ରୀନ ଏନର୍ଜି ଲିମିଟେଡ ATEL କମ୍ପାନୀକୁ ଅନୁମତି ଦେଇଛନ୍ତି। ସେହି କମ୍ପାନୀ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ଗୋଟିଆ ଗ୍ରାମରେ ସର୍ଭେ କାମ କରାଇବା ପାଇଁ ସହଯୋଗ କରିବାକୁ ଅନୁରୋଧ କରିଥିଲେ, କିନ୍ତୁ ଜିଲ୍ଲାପାଳ କୋରାପୁଟ ଏଥିରେ ସହମତି ପ୍ରକାଶ କରିନାହାନ୍ତି। ରାଜ୍ୟ ସରକାର ଏହି ପ୍ରକଳ୍ପ ପାଇଁ ଅନୁମତି ପ୍ରଦାନ